অযোধ্যায় শুকিয়ে গেল পদ্ম, রাম জন্মভূমিতে ধরাশাহী বিজেপি। এতে কি কারণে বিজেপির এই অবস্থা, তাও আবার উত্তরপ্রদেশে, সেটা জানাবো আপনাদের বিস্তারিত। মনে করা হয় ভারতের মধ্যে উত্তরপ্রদেশ একটি জনপ্রিয় রাজ্য এবং এই উত্তরপ্রদেশকে জয়ী করা মানে সমগ্র দেশকে জয়ী করা। কারণ বলতেই পারেন যে 543টি লোকসভা নির্বাচনে যে আসন রয়েছে সেই 543টি আসনের মধ্যে উত্তরপ্রদেশে কিন্তু 80টি আসন রয়েছে, অর্থাৎ মোট আসনের 14% কিন্তু এই উত্তরপ্রদেশে। তবে সেই উত্তরপ্রদেশে কি করে বিজেপির এই ফলাফল হলো, কারণ আমরা যদি গতবারের লোকসভা নির্বাচনের আসনের যে হিসাব বা জয়ী দেখা যায় সেই হিসাব অনুযায়ী কিন্তু উত্তরপ্রদেশে 2019 বিজেপির তরফ থেকে সেখানে 62টি আসন জয়ী করেছিল এবং এবছর অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের যে ইলেকশন সেই ইলেকশনে কিন্তু অনেকটাই কম আসন তারা জয়ী করেছে, বলতে পারি 33টি আসন কিন্তু তারা এবার জয়ী করেছে। তো বলতে পারি যে 2019 থেকে 2024 অনেকটাই কম আসন তারা জয়ী করেছে। কিন্তু কি কারণে বিজেপির এই ফলাফল, কারণ এই অযোধ্যার মধ্যেই কিন্তু এই উত্তরপ্রদেশের মধ্যেই কিন্তু রয়েছে অযোধ্যা এবং অযোধ্যায় কিন্তু রাম জন্মভূমি অর্থাৎ ফেজাবাদের সেইখানে কিন্তু বিজেপি হেরে যায় এবং সেইখানে জিতেছে কিন্তু সমাজবাদী পার্টি। তো মূলত কি কারণে বিজেপির এই উত্তরপ্রদেশের রাম জন্মভূমিতে ধরা সেই বিষয়ে আপনাদের জানাবো। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রাম মন্দির। উত্তরপ্রদেশে কিন্তু জানুয়ারিতে রাম মন্দিরের যে দরজা সকল মানুষের জন্য খোলা হয় এবং কিন্তু সাধারণভাবে এটা আশা করা হয়েছিল যে 2024 ইলেকশনে উত্তরপ্রদেশ থেকে কিন্তু খুব ভালো ফলাফল আসবে। কিন্তু দেখা গেল সেই রাম জন্মভূমিতেই কিন্তু বিজেপি জয়ী হতে পারলো না এবং যার মধ্যে এটা মনে করা হচ্ছে যে সেখানকার যে অর্থাৎ যে রাজনৈতিক বিদরা তারা কিন্তু মনে করছেন, বিশেষজ্ঞরা মনে করছেন যে বিজেপির উত্তরপ্রদেশের এই ফলাফলের পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে এবং তাদের মতামত অনুযায়ী সবথেকে বড় কারণ হলো ক্ষতিপূরণ। তারা মনে করেছেন যে উত্তরপ্রদেশের যারা সাধারণ মানুষ তারা কিন্তু চাইছিল সেখানে, অর্থাৎ অনেকেই অধিক সংখ্যক মানুষই চাইছিল যে উত্তরপ্রদেশের রাম জন্মভূমি রাম মন্দির হোক। কিন্তু কিভাবে হয়েছে সেই প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে, কারণ তাদের বক্তব্য অনুযায়ী উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি হওয়ার সময় কিন্তু 800টি সংখ্যা, যদি সংখ্যায় গণনায় আমরা যাই 800টি বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়, তার সাথে 2200টি দোকান কিন্তু সরিয়ে নেওয়া হয় রাম মন্দির যাওয়ার পথ তৈরি করার জন্য। এবং তার থেকেও বড় দাবি যে তাদের কিন্তু সেইভাবে ঠিকঠাক মতনভাবে কোনো রকম কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি। এবং তার পাশাপাশি তারা এটাও বলেন যে বেরোজগারি একটা খুব বড় এখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা জানতাম যে উত্তরপ্রদেশে যে রাম মন্দির তৈরি সেই রাম মন্দির তৈরিতে এমপ্লয়মেন্ট বাড়বে, কিন্তু সেখানকার বাসিন্দারা অনেকেরই বক্তব্য যে উত্তরপ্রদেশে এমপ্লয়মেন্ট তো বেড়েছে রাম মন্দির হতে, কিন্তু সেখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু এমপ্লয়মেন্ট বেড়েছে যারা বাইরে থেকে এসছে তাদের জন্য। এবং তারপরেই চলে আসবো আমরা ইকোনমিক গ্রোথে। ইকোনমিক গ্রোথ যেটা কিনা উত্তরপ্রদেশে আমরা যদি আগের বছরে বা আগের যেই পরিমাণ রয়েছে সেই পরিমাণ যদি আমরা হিসাব করতে যাই সেখানে কিন্তু উত্তরপ্রদেশের ইকোনমিক গ্রোথ অনেকটাই হয়েছে। এবং মনে করা হচ্ছে যে এই ইকোনমিক গ্রোথ না হওয়ার জন্য ঠিকঠাকভাবে বা এই ইকোনমিকভাবে যদি সেই গ্রোথ ভেঙে পড়ার জন্য উত্তরপ্রদেশে যার জন্য কিন্তু এই উত্তরপ্রদেশের সাধারণ মানুষ কিন্তু এখন বিজেপিকে চাইছে না, এটা কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য। এবং তার পাশাপাশি আমরা যদি তার তৃতীয় পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি সেই তৃতীয় পয়েন্টে কিন্তু বলা হচ্ছে যে উত্তরপ্রদেশে জাতি জনগণনা যেটা কিনা বিজেপির যে বিরোধী পক্ষ ইন্ডিয়া ব্লক থেকে কিন্তু এই জাতি জনগণনা নিয়ে উত্তরপ্রদেশে তারা যে প্রচার করেছে লোকসভা প্রচারে সেখানে কিন্তু তারা বারবার বলেছে যে উত্তরপ্রদেশে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা জাতি জনগণনা করবে। এবং তার পাশাপাশি তারা এটাও বলেছে যে বিজেপি ক্ষমতায় এলে কিন্তু এই জাতি জনগণনা অর্থাৎ যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন কিন্তু তারা শেষ করে দেবে। তো কোথাও বলতে পারেন যে এই রিজার্ভেশনটা কিন্তু বিজেপির উত্তরপ্রদেশের পরাজয়ের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো উত্তরপ্রদেশের সাধারণ যুবকেরা, অর্থাৎ বলতে পারেন যে তারা কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে আছে, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু অগ্নিপথ স্কিম এবং চাকরির যে পেপার লিক সেই পেপার লিক নিয়ে কিন্তু তারা অনেকেই চিন্তিত। এবং আমরা লোকসভা নির্বাচনের প্রচারেও দেখেছিলাম যে তারা কিন্তু বারবার এই পেপার লিক নিয়ে কিন্তু তারা আওয়াজ তুলেছিল এবং কোথাও যে এই বিষয়টি কিন্তু লোকসভা নির্বাচনে 2024 উত্তরপ্রদেশে বিজেপির এই হারের বা এই ফলাফলের যে কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে লোকসভা নির্বাচনে তো বিজেপি এই ফলাফল করেছে, কিন্তু সামনেই রয়েছে উত্তরপ্রদেশে 2027 বিধানসভা নির্বাচন। এর পরে এই বিদেশি বিজেপির এই ভুল থেকে যে বিজেপি যেই যেই কারণগুলো তারা
ঠিকঠাক করে দেখেনি। বিশেষজ্ঞরা মনে করছেন সেই ভুল থেকে যদি তারা শিখে 2027 তারা কি রকম ফলাফল করবে সেই দিকে নজর আমাদেরও থাকবে।